आराम करी तो গরম রয়েছে এখন। চুলটা বেঁধে নিয়েছি দেখেছিস, যা গরম হচ্ছে। বস না। ভালো গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার দীপার খুনসুটি চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর প্রচুর 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 ভালোবাসা। আর আজ হলো সানডে, আর ঘড়িতে বাজে এখন সকাল 9টা। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি, জানো কটার সময়? আজকে সকালে ঘুম থেকে উঠেছি তখন 8:30 দিকে ঘুম থেকে উঠেছি। এমনিতেই সানডে, আর তার উপর কী বলো তো, এই বৃষ্টির জন্য মানে কদিন যা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, পুরো সব মানে ডুবে গেছে রাস্তাঘাট, পুরো একদম জলে ডুবে গেছে। তো তাই জন্য আর আমরা সকালবেলা যে মর্নিং ওয়াকে যেতাম তোমরা জানোই তো, সেই মর্নিং ওয়াকটা আর করা হয় না। তো তার জন্য সকালেও এখন আর ওঠা হয় না। তো তাই জন্য একটু মানে ঘুম মানে বলে না সেই ঘুমের গাফিলতির জন্যই আর ওঠা হয় না সকালে, তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজকেরও সেই দেরি হয়ে গেছে, আর বাড়িতে কেউ নেই, আমি একা আছি। আমার সঙ্গে ঠাম্মা বসে আছে, আর আমার কাকুর মেয়ে এসেছে কবিতা। তো যাই হোক, আর আমার বর হচ্ছে বাজারে গেছে, মানে একটু দোকানে দিয়ে গেছে। আর আমার মা হচ্ছে ওই বাড়ির দিকে গেছে, আমাদের পুরাতন বাড়ির দিকে। আর বাবাও বাজারে গেছে। তো যাই হোক, কেউ নেই, আমি আছি, আর আমার ঠাম্মার সঙ্গে বসে আছে গল্প। এদিকে সোনাই সৌম বাড়িতে চলে গেছে, তো অনেক দিন হয়ে গেছে ওরা বাড়িতে চলে গেছে, তোরা নেই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, জিরের জলটা আমার প্রায় শেষই হয়ে গেছে। আর কি বলতো, সত্যি বলতে এই বৃষ্টির জন্য আর আমাদের মর্নিং ওয়াকে যাওয়া হয় না। তো অনেক দিন হয়ে গেল এই মর্নিং ওয়াকে যেতে পারছি না। তো জানি না আবার কবে থেকে ফের স্টার্ট করব, কারণ রাস্তায় তো একদমই জল জমে রয়েছে, যাওয়া যাবে না। আমার বর তো যেতেই দেয় না, বলে কি রাস্তায় কোথায় সাপ টাপ রয়েছে, যেতে হবে না। তো দেখো, পুরো শেষই হয়ে গেছে জিরে জলটা। তো এইদিকে রাস্তাতে দেখো কতটা করে জল জমে গেছে। আর এই দেখো, এইগুলো কি বলে আমি ঠিক জানি না, তো ওইগুলো বসিয়েছে, তার মধ্যে দেখো কত ছোট ছোট মাছ পড়েছে। তো এগুলো সেই মৌরলা মাছ, তারপর পুঁটি মাছ, তো অনেক রকমেরই মাছ আছে। আর এদিকে আমার বর দাঁড়িয়ে রয়েছে রাস্তাতে, আর আমি ওখান থেকে মানে জলে নেমে চলে এসেছি, এসে আর দেখছি মাছগুলো। তো অনেকটাই মাছ পড়েছে, আর এই দেখো এখানেও এইটাতেও পড়েছে কতগুলো মাছ, ছোট ছোট মাছ, মৌরলা মাছ, পুঁটি মাছ, তো অনেক রকমই মাছ, আর দেখতেই পাচ্ছ কতটা মাছ। আর এই দেখো পুরো চারিদিকে কত করে জল জমা হয়ে গেছে, আমাদের প্রায় রাস্তা ডুবে গেছে। তো দেখো পুরো বাড়ি ঘরটর, আমাদের এই কাকিমাদের বাড়িগুলো, তারপরে এখানে একটা বাড়িতে, পুরো চারিদিকে পুরো জল মানে কি বলবো ডুবে গেছে বাড়িগুলো, দেখতেই পাচ্ছ পুরো জল কত করে ডুবে গেছে সব বাড়িটারই। তো আমাদের বাড়িটা ডুবে নি, কারণ আমাদের বাড়িটা একটু অনেকটা উঁচু, তো তো তাই জন্য। আর এই দেখো আমার জেঠিমাদের বাড়িতেও দেখো, জেঠুদের বাড়ি, পুরো জল কতটা করে জমা হয়ে গেছে। আর ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর জেঠিমাদের, তো একদম জলে ডুবে গেছে বলে ঠাকুরগুলো দোতলার ওপরে, ছাদের দোতলার ওপরে ঘরেতে নিয়ে চলে গেছে ঠাকুরগুলো। তো দেখতেই পাচ্ছ পুরো একদম টিওলের সাইড টাইড পুরো জলে কত করে ডুবে রয়েছে। তো
একদমই যা অবস্থায় দেখো, একটা দোকান ঘর, তো দোকানের সামনে দিয়েও কত জল জমা হয়ে গেছে, একদম রাস্তায়ও কত করে জল জমা হয়ে গেছে। বাট আমাদের বাড়িতে একটুও জল ওঠেনি, বাট যা বৃষ্টি হবে শুনছি, তো জানি না কি হবে। আমার তো মনে হয় আমাদের বাড়িতে জল উঠবেও না, কেন অনেকটাই উঁচু আমাদের বাড়িটা, বাড়ি উঠোনটাও অনেকটাই উঁচু। তো দেখো কত করে জল জমা হয়ে গেছে রাস্তায়। দেখো এখানে আমাদের গাছে ডাব নারকেল তো মা পাড়িয়েছে লোক দিয়ে, তো কি বলো তো শুকনো হয়ে গেছে অনেক নারকেল, তো জল জমা হয়ে গেছে গাছের নিচেতে, তো ভেসে ভেসে একদম নারকেলগুলো শুকনো হয়ে গেছে না, পড়ে যাচ্ছে, তো ভেসে চলে যাচ্ছে, তো তাই জন্য মা সব নারকেল ডাব পাড়িয়ে নিয়েছে। এগুলো এখন এনেছে, আর পুরাতন বাড়িতে এখনও অনেক রয়েছে, আনতে পারেনি। স্কুটি মুছবে না, স্কুটিটা মুছবে না, অনেক দেরি হয়ে গেছে গো, 10:40 হয়ে গেছে। তাহলে এখন আমি সবজিটা কেটে নিই, আর এখানে সবজি নিয়ে বসে গেছি, দেখো এর মধ্যে মাংস রয়েছে, মাংসটাও ধুতে হবে। আর এখানে মোটামুটি কেটে নিই, সবজিটা কেটে নিই, তারপর দেখাচ্ছি আজকে আমাদের কী রান্না হবে। সাইকেল পরিষ্কার করছে, চলো সবজিটা কেটে নিই, কেটে নিয়ে তারপর দেখো এখানে পুরো সবজি টবজি কেটে চলে এসেছি। এখানে আছে চিকেন, এটা চিকেন হবে, আর এখানে চিকেন আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো মাংসের মশলাটা করে, এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখানে টমেটো টমেটো কেটে, মোটামুটি এটা হচ্ছে মাংসের মশলা রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে। এ মা, আমার তেল দিতেই মনে নেই, সরিষার তেল না হলে তো বাটি চচ্চড়ি হয়ই না। আর আমার একটা বাটি চচ্চড়ি রেসিপি রয়েছে আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা দেখেও নিতে পারবে। আর মা ওদিকে হচ্ছে বসে বসে আর একটু চিংড়ি মাছ কাটছে, চচ্চড়ি হবে, তাই জন্য একটু সর্ষে সরিষার তেল আমি একটু দিয়ে দিই। বেশ অনেকটাই তেল লাগে বাড়ি চচ্চড়িতে, এটা এখন মাখিয়ে নিতে হবে। আর এই সবজি কাটতে বসছি তখন 11:45 দিকে বসছি, 10:40 এরকমই হবে। আর এখন কটা বাজে জানো? 11:30 বাজে, আমার ঠাম্মা অলরেডি চলে এসেছে, এখনো রান্নাই হয়নি, বেশিক্ষণ লাগবে না যদিও, করতে আর কতক্ষণ লাগে বলো গ্যাসে। আর এদিকে তো উনুনে হয় না, উনুনে আমার মা রান্না অনেক দিনই করে না, বন্ধ হয়ে গেছে প্রায় বৃষ্টির জন্য। চলো এটা মাখিয়ে নিই ভালো করে, বাটি চচ্চড়িটা আমার বরের ফেভারিট, আমার মা এখন খেয়ে বলছে, আমার মারও নাকি এখন ফেভারিট হয়ে গেছে, যদিও আমার মা কোনোদিন, তার মানে আমার বিয়ের আগে কোনোদিন হয়নি এটা, আমি আমার শ্বশুরবাড়ি থেকেই রান্নাটা শেখা শাশুড়ি মায়ের কাছ থেকে, তো তারপর থেকে আমার মাকে করে খাইয়েছি, তো আমার মাও খুব ভালোবেসে ফেলেছে, মানে এই রেসিপিটাকে, এই রান্নাটাকে খুব ভালোবাসে, মানে বললে কি চিকেন হচ্ছে চিকেন, চিকেন ফেলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সত্যি মানে এই রেসিপিটা এত, মানে রান্নাটা এত সুন্দর লাগে, তোমরা বাড়িতে করে খেয়ে দেবো, হেভি লাগে খেতে। তো আজকের উনুনে তো বসাবো না বাড়ি চচ্চড়িটা, এখন একটু এটা একটু রেস্টে রেখে দেবো, সব মাখিয়ে নিলাম, নিয়ে একটু রেস্টে রেখে দেবো, আর উনানে তো হবে না, কারণ উনানে উনানটা জ্বালানো হয়নি, পুরো বাইরে বৃষ্টি হচ্ছে, একদম গ্যাসেই বসিয়ে দেবো, একদম আস্তে করে দিয়ে, একদম আস্তে আস্তে ইয়ে করে দিয়ে বসিয়ে দিতে হবে, বুঝলে। আজকে মোটামুটি খুব বড় চিংড়ি মাছ নেই, দেখো এই সাইজের চিংড়ি মাছ, আমার বড় বললো কি আজকে চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি খাবো, তাই জন্য ভাবলাম চিংড়ি মাছটা রয়েছে যেহেতু অনেকদিন ধরে খাবে খাবে করছি, আজকেই করে দিই, তো তাই জন্য চলো এটা এখন রেস্টে থাক, আর রান্নাটা করে নিই, নাহলে দেরি হয়ে যাচ্ছে। গ্যাস অন করে দিয়েছি, বার এখন তেল কাটা হয়নি, দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা ভাজা হচ্ছে,
কটা বাজে জানো, এখন এখন বাজে একটা বাজতে 5 মিনিট বাকি আছে, 5 মিনিট তাও ওটা বাজতে যায়। এই মাত্র সবে রান্না বসালাম, আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল পুরো বাইরে, দেখো একদম কাদা, ওরকম ভাবে দেখালে বুঝতে পারবে না। ব্যাক ক্যামেরা ফের বৃষ্টি আসবে বুঝলে, আমার পুরো ঘন মেঘ করে রয়েছে, কালো করে ফের বৃষ্টি আসবে। কি অবস্থা, পুরো কালো মেঘ করে এসছে, আর বাবা দিয়ে ভয়, বাবা যদি তাতেই চলে আসছে তো ভালো। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ সাইকেলে রান্না করে ঢুকিয়ে দাও না, সাইকেলটা বারান্দাটা পুরো জ্যাম হয়ে রয়েছে, সাইকেলটা বারান্দা এতে ঢুকিয়ে দাও রান্না করে। রান্নাটা করি, এখন আলু ভাজছি, আলুটা ভাজা হোক। আর আজকে মাংসটা একদম লাল লাল পাতলা করে ঝোল করতে বললাম আবার, লাল লাল পাতলা পাতলাই ঝোল করতে হবে, সবসময় নাকি বড্ড গ্রেভি হয়ে যায়, আর গ্রেভি খাবে না, একদমই পাতলা ঝোল করব। পুরো বাইরে অন্ধকার করে এসছে, এখনই বৃষ্টি আসবে, আর খবরে তো বলছে, নিউজে তো বলছে বৃষ্টি হবে। আমাদের পুরো এইদিকে পুরো রাস্তা ডুবে গেছে, শুধু আমাদের এই বাড়ি এই জায়গাটা, মানে আমাদের বাড়িটা শুধু ডোবেনি, বাদবাকি আমাদের পাড়াতে সব বাড়ি প্রায় জল উঠে গেছে, একদমই জল আর জলে ডুবে রয়েছে। আমাদের বাড়িটা সামনে এই একটা কাকিমাদের বাড়ি, আর আমাদের পাশে থাকবে তিনটে বাড়ি, যা একটু জল ওঠেনি এখনও পর্যন্ত, ওঠেনি, আর যা বৃষ্টি হবে শুনছি, জানি না কী হতে পারে, বাট আমাদের উঠোনেও জল উঠবে না, আমাদের বাড়িটা এতটাই উঁচু। আলুটা ভাজি, চালটা ধুয়ে নাও, চালটা বসিয়ে দাও, একটা বাজে। আর আজকে আমাদের মাংসের সঙ্গে হবে লাল বাবা রাইস, লাল বাবা রাইস যে চালটা, হ্যাঁ বলো লাল বাবা রাইস, ওই চালটা আজকে। আর আজকে আমাদের ঘরের চাল খাওয়াবে না, ঘরের চাল আমরা সবসময় খাই জানো, আমাদের ঘরের যে চাষের চালটা আমার বাবা চাষ করেছিল ওই চালটা, আজকে ওই চালটা খাওয়া হবে না, আজকে হবে লাল বাবা রাইস, ওটাই আজকের মাংসের সঙ্গে খাওয়া হবে। আর ওই ওই চালটা অনলাইন থেকে কেনে কিনেছিল, তখন আমার বর বাইরে ছিল, তখন বাবারে অনলাইন থেকে তখন কিনেছিল, মানে বাইরে ছিল, বিহারে ছিল, তখন ওখান থেকে অনলাইন থেকে পাঠিয়ে, মানে ইয়ে করে অনলাইনের থেকে কিনে এখানে পাঠিয়েছিল। তো রান্না পুজোর সময় তখন ওই আমার ননদ এসেছিল, তখন ওই একদিন না দুদিন খাওয়া হয়েছিল, তারপরে চালটা খাওয়া হয়নি, যেহেতু আমাদের ঘরেই তো মানে এমনি সরু সরু চালের ভাত খাওয়া হয়, তো তাই জন্য ওটা খাওয়া হয়নি। তো আর আজকে ওই চালটা রান্না হবে, আজকে ওই চালটা ভাত খাওয়া হবে, তো তখন আর বলতে মনে ছিল না, ও তখন অনলাইন থেকে কিনে পাঠিয়েছিল, তো ওই চালটা আজকে খাওয়া হবে। দাঁড়াও এই দেখো ফ্লিপকার্ট থেকে, বুঝতে পারছো ফ্লিপকার্ট থেকে ওই চালটা কেনা হয়েছে, লাল বাবা রাইস 10 কেজি, এটা মনে হয় 10 কেজির বস্তা না, 10 কেজিরই বস্তা। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো নিয়ে, আর এখন মাংসটা করে নেব। আর এদিকে এদিকে হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা দেখো মাখিয়ে রেখে দিয়েছি রেস্টে, এখন এটা গ্যাসে একদমই আস্তে আঁচে বসিয়ে দেব, আস্তে আস্তে হবে, তো এটা এখন থাক রেস্টে। আর দেখো এদিকে চিকেনটা করে নেব, আলুটা ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে লাল বাবা রাইস, ভাতটা হলে তারপর বুঝতে পারবে। দেখো আমার লাল লাল মাংসের ঝোল রেডি, সবসময় নাকি আমি করি এরকম পাতলা নাকি ঝোল হয় না, গ্রেভি হয়ে যায়, তো তাই জন্য আমার বর আজকে বললো পাতলা ঝোল করতে, তো দেখো পুরো লাল লাল পাতলা ঝোল হয়েছে। আর এদিকে ভাতটাও নামাবো, ভাতটাও প্রায় হয়ে এসছে, আর এতক্ষণ রান্না করতে করতে আর গ্যাসটা, ওইদিকে আমার মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে, এই দেখো লাল লাল পুরো পাতলা মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে, আর
আর ওদিকে ভাতটাও প্রায় দেখো হয়ে গেছে, মা নামিয়ে নেবে। আর আমি এখন চলে যাবো গিয়ে স্নান করব, গিয়ে চলে যাবো গিয়ে স্নান করে নেবো। আর মা ওদিকে থোড়ে চচড়িটা করে নেবে, আর চিংড়ি মাছটা বসিয়ে দেবো পাশে, মানে ওই গ্যাসটার ভাতটা নামিয়ে নেবো, নিয়ে ওখানটায় চিংড়ি মাছের বাটি চচড়িটা গ্যাসে একদম আস্তে আছে বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাবো। আর কী বলো তো, রান্না করছিলাম করতে করতে আর গ্যাসটা শেষ হয়ে গেছে, তারপর আমার বর আবার এসে চেঞ্জ করে দিল গ্যাস সিলিন্ডারটা। আর নাহলে কী অসুবিধা হতো বলো তো, দুটো যদি না গ্যাস থাকতো তাহলে। যাই গিয়ে স্নান করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তবু চচ্চড়িটা করতে বাকি আছে। ভাতটা ইয়ে হয়েছে, লম্বা হয়েছে, ফুলেছে বেশি। এটা আটটু ঝোল কম মতো এরাও তোমার পছন্দ হয়েছে? আমি প্লেটে তোমরা খাওয়া না। ভাত খাবি? তুই ভাত খাবি? বস ওখানে, তোকে ভাত দেয়া হবে, দাঁড়া। এমনি ভাত খাবি? আচ্ছা খাবি, আয় খাবি, তোকে তো দেওয়া দেব বলছি তো। ভাত খাবে? এগুলো ফ্রিজে রেখে আস। আর এদিকে আমাদের ভাত খেতে খেতে আমার বাবা চলে এসছে বাজার থেকে, আর দেখো এগুলো এনেছে, তো এগুলো ফ্রিজে এখন মা রেখে দিয়ে আসবে। হ্যাঁ ফ্রিজে রেখে আসো এগুলো। কেন দেখাও, দই খাচ্ছিলে? হ্যাঁ দই খাচ্ছিলে, আমি দেখেছি তোমার মুখে লেগে রয়েছে দই খাচ্ছিলে তুমি, দেখাও খাচ্ছিলে তুমি, এই তো দই খাচ্ছিলে তুমি, খেয়ে নাও। আরে খাও।